এটা আমার গ্রাম, আমি ধন্য এই গ্রামে জন্মে। এই গ্রামের পথে পথে রয়েছে ঐতিহ্যের নিদর্শন। এমনই একটা পথে আজ আমরা ছুটতে চলেছি। এটি মঠখোলা বাজার, এটা এখানকার অন্যতম একটি বাজার। এটি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এগারো সিন্দুর ইউনিয়নের একটি বাজার। এখান থেকে ঠিক পশ্চিম দিকে প্রায় দুই কিলোমিটার দূরেই ঐতিহ্যবাহী এগারো সিন্দুর ইউনিয়নের মূল গ্রাম। এই পথে যেতে যেতে আমরা দেখতে পাব ইসাখার দুর্গ, শতাধিক বছরের পুরনো পুরাকৃতি, শাহ মাহমুদ মসজিদ, আংটিচূড়ার বিল, বেবুদ রাজার পুকুর সহ আরও অনেক কিছু। কথা বলতে বলতে চলে এসেছি গঞ্জের হাটে। এই ছোট্ট বাজারটির নাম কেন গঞ্জের হাট হলো তারও একটা ইতিহাস আছে। এই হাটের উত্তর দিকে চলে যাওয়া এই পথেই রয়েছে বহু প্রাগৈতিহাসিক নিদর্শন। এগুলো শতাধিক বছরের পুরনো পুরাকৃতি। এক সময় এগুলো ছিল তৎকালীন সনাতন ধর্মাবলম্বী মানুষের প্রার্থনা স্থল। একটু কাছাকাছি গিয়ে দেখা যাক। ও, চারদিকে জঙ্গল ঝুপঝাড় হয়ে আছে, আল্লাহ জানে সাপটা পাশে কিনা। থা, সাপ থাকাটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি এটার কাছে যেতে পারতেছিলাম না। এখান থেকে মাত্র 200 গজ সামনেই রয়েছে শায়েস্তা খাঁর আমলে নির্মিত আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শাহ মাহমুদ মসজিদ। আমরা এই নিদর্শনের চারিদিক ঘুরে ঘুরে দেখব। আশা করি সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন।